হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। সকলকে জানাই শুভ বিজয়া। ঘড়ির কাঁটা এখন 6:45। আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে, এখানে চা খাবো বলে। গরম গরম চা। ক্যামেরা দেখিয়ে দাও আজ আমার সঙ্গে কে কে আছে। প্রথমে ভোলা দা, তারপরে গোপাল দা, তারপরে শুভ। এই আমাদের পুরুলিয়া স্টেশন সকালে 7 নাগাদ। আমাদের ট্রেন 8, একটু ওয়েট করতে হবে। এই আমাদের সামান, এই আমরা ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। স্টেশনের ওই একটা ব্রিজে সব অনেক লোকরা দাঁড়িয়ে আছে, কারণ আজ ট্রেন একটু লেটে আসবে বলে। ট্রেনে চেপে গেছি পুরুলিয়া স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা পুরুলিয়া স্টেশন ট্রেন ছাড়লো। ট্রেন 1 ঘন্টা লেট। আমরা আদ্রা স্টেশন ঢুকে গেছি, আদ্রা জংশন। রাস্তায় খিদা পেলে কিছু না কিছু খাবো, পেয়ে গেছি ঝালমুড়ি। ঝালমুড়ি খাচ্ছি আমি, ওদিকে খাচ্ছি শুভ। ভোলাদা আর গোপালদা খাবে না। এ হচ্ছে ঝালমুড়ি। ট্রেন আবার চলল। বাইরের দৃশ্য সবুজ সবুজ ঘাস, ধান ক্ষেত, ঘাস আর ধান ক্ষেত একসাথে মিশে গেছে, তাই কি সুন্দর লাগছে। ট্রেন ছুটছে জোরে, বাহার থেকে সুন্দর একটি হাওয়া আসছে। এটা এক ধরনের পেড়া, যেটা ছাতনা বলে একটা স্টেশনে পাওয়ায়। আমরা 4টা নিলাম, 4 জন খাবো বলে। মেচা সন্দেশ বলা হয় এটাকে, খুব সুন্দর টেস্ট। এই দেখুন 4টি নিয়েছি আমরা, 4 জন খাবো বলে। আমরা নেমে গেছি মেদিনীপুর স্টেশনে। গাড়ি থেকে প্রচুর লোক নেমেছে এবং চাপছে, তাই এত ভিড় দেখতে পাচ্ছেন। এ হচ্ছে মেদিনীপুর রেলওয়ে স্টেশন। এ আমাদের টিম নেমে গেছে, ভোলাদা, গোপালদা, শুভ। ওই একটু আগে টোটো, ওখান থেকে আমরা টোটো করে বাসস্ট্যান্ড যাব। এ হচ্ছে মেদিনীপুরের বাসস্ট্যান্ড। আর এই যে লাল রঙের বাসটা দেখছেন আপনারা, যার নাম হিটলার, এই বাসে করে আমরা আজ মেদিনীপুর যাব। বাস ছেড়ে দিয়েছে বন্ধুরা। এ হচ্ছে ড্রাইভার, খুব কম বয়সের ড্রাইভার, দেখি কিরকম চালায়। মনে হচ্ছে আমরা খড়গপুর ঢুকছি। এ হচ্ছে খড়গপুরের বাসস্ট্যান্ডের এক সাইডে ফল দোকানগুলো, সুন্দর সুন্দর তাজা তাজা ফল দেখে মনে হচ্ছে নেমে এখনই নিয়ে নেবো, কিন্তু বাস থেকে নামা যাচ্ছে না। কিছু প্যাসেঞ্জার আসছে, এরা স্টেশন থেকে নেমে বাসে চাপবে। সামনে আছে রেলওয়ে স্টেশন খড়গপুরের। আমরা খড়গপুর থেকে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে খড়গপুরের টাউনের কিছু দৃশ্য, সুন্দর সুন্দর ভালো ভালো বিল্ডিং সাইডে সাইডে আছে। এই বিল্ডিংগুলো, এগুলো সব খড়গপুরের। ওইদিকে একটি খড়গপুরের কারখানা আছে, জানি না কি কারখানা, এটা কারখানার মেন গেট। এবার আমরা খড়গপুর পৌরসভা থেকে বেরিয়ে যাব। এই যে চকটা আছে, এই চকটা থেকে ডান দিকে যাবে বাসটা, ডান দিকে গিয়ে সোজা রুটটা হচ্ছে দীঘার রুট। রাস্তার মাঝে তুমুল ঝগড়া, কি বলবো, আমাদের বাসের সঙ্গে একটা বাসের রেষারেষিতে, তারপরে ড্রাইভার খালাসির মধ্যে ঝামেলা। এটা আমাদের বাসের ড্রাইভার খালাসি গেছে, ওই ড্রাইভারের
ওই বাসের ড্রাইভার খালাসির সঙ্গে মারামারি করতে। নেমে দেখছেন আপনারা খুব তুমুল ঝগড়া, মাঝ রাস্তায় বাস আটকে ঝামেলা চলছে, জানি না কখন বাস ছাড়বে। রাস্তায় একটা হনু মারা গেছে, এরা চাঁদা তুলছে লেন। আবার শুরু হয়ে গেল সেকেন্ড ঝগড়া, মানে এরপর ওপারের বাসের খালাসি ড্রাইভার এসে আমাদের বাসের ড্রাইভার খালাসির সঙ্গে ঝগড়া লাগছে, বাসের মধ্যে মারামারি, তুমুল ঝগড়া। যাক বাবা, ঝগড়া শেষ, আমরা দাঁড়িয়ে আছি। দেখুন এই বাসটায় করে আমরা যাচ্ছি দীঘা। মাঝ রাস্তাতে আমরা একটু চা খাচ্ছি, সারি সারি চায়ের দোকান। এখানে কিছুক্ষণ বাসটা দাঁড়াবে চায়ের জন্য, তারপর এই বাসে করে আমরা দীঘা যাব। চলুন দীঘা দেখা হচ্ছে। খুব সুন্দর সানরাইজ। আমরা তবু দীঘা ঢুকতে আর কয়েক কিলোমিটার, দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সানরাইজ হচ্ছে, দারুণ একটা সানরাইজ। এটা সমুদ্রর ধার থেকে আরও সুন্দর দেখা যায়, কিন্তু আমরা এখন বাসে আছি, এই দীঘা ঢুকব। কি সুন্দর লাগছে সানরাইজটা দেখুন, বাস থেকে যতটুকু পেয়েছি। ফাইনালি আমরা চলে এলাম সান সিটি রিসর্ট। রাত্রেবেলায় এই রিসর্টে ঢুকছিলাম, রুমে ঢুকলাম বন্ধুরা। এটা হচ্ছে সান সিটি রিসর্ট, এই যে দেখতে পাচ্ছেন পেছনে লেখা আছে রোজভ্যালি, এটা ছিল রোজভ্যালি রিসর্ট, সেটা সান সিটি রিসর্টে পরিণত হয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। এরপর আপনাদেরকে একটু রুমের ট্যুর করিয়ে দেখি। শুভ ক্যামেরা ধরে আছে, এই শুভকে বলো পুরো রুমটা দেখিয়ে দাও। এ হচ্ছে আমাদের আজকের বিছানা, দারুণ বিছানা একটা, বসে নিয়ে একটু আহা হা, কী আরাম কী আরাম কী আরাম কী আরাম, কী ফুর্তিটাই না লাগছে। সকাল থেকে ট্রাভেল করে সামনে একটা আলমারি দিয়েছে, এই আলমারি জামা প্যান্ট রাখার জন্য। কী আছে একটু দেখতে হবে, আলমারিটা বেশ টাইট। ও আচ্ছা আচ্ছা, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে জামা কাপড় রাখতে পারো এই আলমারি। এই ড্রয়ারে কী আছে, খালি। এই ড্রয়ারটা দেখি, এটাও খালি। সামনের দিকে দেখে এই একটা সোফা দিয়েছে, এখানে আপনি বসে থাকতে পারেন আরামে, চা নাস্তা যেটা ইচ্ছা আপনি করতে পারেন। সামনে টিভি দেওয়া আছে, একটা আয়না দেওয়া আছে, আয়না আপনি নিজেকে দেখতে পারেন 24 ঘন্টা, যখন ইচ্ছা যেমন ইচ্ছা দেখুন। বাথরুম, সবচেয়ে আগে বাথরুমটা দেখি কীরকম। বাহ, বেশ সুন্দর, ঝাঁ চকচকে বাথরুম, ছোট্ট হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে সব কিছুই দেওয়া আছে, সাবান থেকে নিয়ে ব্রাশ সবই দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম। এখন 2 দিন আমরা এখানে স্টে করব, তাই আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকালবেলায় পুরো রিসোর্টটা আপনাদেরকে দেখাবো। ওকে বাই। হ্যালো বন্ধুরা, এই ফ্রেশ হয়ে এলাম, এবারে আমরা কিছু ডিনার অর্ডার দেব। একটু পরে ডিনার আসবে, ঘড়িতে কটা বাজে, 10:05। টিভি চলছে তারক মেহতা কা উল্টা চশমা, ডিনার আমাদের চলে এসছে। গোপালদা দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য রেডি। ভোলাদা বলছে কী প্রথমে শুরু করব, কী খাবো সেটা নিয়ে আলোচনা। শুভ বোঝাচ্ছে ভোলাদাকে, যা পারবে খাও, যা পারবে খাও। খিদেতে তো আগে কিছু না কিছু খাওয়া হয়েছে, খুব সুন্দর প্যাকিং করা। ওই দুটোতে তরকারি, লাচ্ছা পরাঠা, নান। এবার আমরা ডিনার করব, আশা করি আপনাদেরকে ভাল লাগছে। চলুন সকালবেলায় দেখা হবে পুরো কীভাবে আমরা শুটিং করব, রিসোর্ট কী, রিসোর্টের বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, দেখা হবে সকালবেলা। টাটা। ও এটা খোলার পর আমরা সাজিয়ে দেখ। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই দেখুন সকালে, সকালে রিসোর্টের রাস্তা, এটা মর্নিং ভিউ, খুব সুন্দর রিসোর্ট একটা।
আরও কিছু রিসোর্টের ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর রিসোর্ট একটা, এ দেখুন রিসোর্টের একটা স্ট্যাচু বানানো আছে শ্রীকৃষ্ণ রথ, এটা আরও খুব সুন্দর ছিল। মাঝে হয়তো দুটো দুটো বড় বড় ঝড় এসে কিছু কিছু জিনিসকে নষ্ট করে দিয়েছে। এটা রিসোর্টের সামনে একটা সুইমিং পুলের মতো আছে করা, যেটা চারদিকের ভিউ, এটা আমি আপনাদেরকে চারদিকের ভিউ দেখাচ্ছি, রিসোর্টের চারদিকের ভিউ। এটা একটা বাইরের জায়গা, খুব সুন্দর, এখানে বসে রাত্রেবেলায় ডিনার করা যায়, চা কফি খাওয়া যায়, এটাও রিসোর্টের মধ্যেই পড়ছে। এটা এদিক থেকে নেওয়া, ওদিক থেকে দেখালাম আপনাদেরকে, আবার এদিক থেকে দেখিয়ে দিই। এ দেখুন কি বড় সুইমিং পুল মাঝের মধ্যে বানানো আছে রিসোর্টের মাঝে। এটা হচ্ছে বিচ, ও রিসোর্ট থেকে বেরিয়ে যে বিচটা পাওয়া যায় এটা সেই বিচে, মানে রিসোর্টের বিচ। এখানে সাধারণ পাবলিক আসে না, যা পাবলিক দেখতে পাবেন সেগুলো সব এই রিসোর্টের বা আশেপাশের রিসোর্টের। সকালবেলায় দেখুন সমুদ্রের দৃশ্য, ওই যে পেছনে ওই রিসোর্ট, এই একটা চায়ের দোকান, সকাল সকাল সবাই এসছে এখানে চা খেতে। কাঁকড়া, কাঁকড়া ধরে রেখেছে, আপনি চাইলে কাঁকড়া খেতেও পারেন, কিন্তু আমরা এখন খাবো না, আমরা খাবো চা আর দেখব সকালবেলার সমুদ্রের দৃশ্য। এটা রিসোর্টের পিছনের দৃশ্য, দেখুন পিছনের দৃশ্য, এগুলো নিয়ে রুম আছে যেখানে থাকে। এটা একটা মন্দির, মন্দিরের সামনে দিয়ে বিচ, আর এটা হচ্ছে রাস্তাটা, বিচ যাওয়ার রাস্তা, এটা দিয়ে বিচে সোজা সোজা যাওয়া যায়। ওই তো বিচটা আপনারা দেখতেই পাচ্ছেন, ওই যে বিচটা দেখাচ্ছে, দেখুন যত দূর তাকাবেন শুধু জল আর জল। এটা একটা রফে, জানি না এটাকে কি বলে, আগে এটা চালু ছিল, এখন এটা বন্ধ আছে, ট্রলি, এটা করে মনে হয় মানুষ আসা যাওয়া করতো এদিকের থেকে ওদিকে। ও দেখুন যত দেখতে পাচ্ছি না, আমার মনে হয় রিসোর্টেরই এটা মানুষের আসা যাওয়ার জন্য ছিল। এই যে রুমগুলো দেখছেন এগুলো হচ্ছে রুম, এই রুমগুলোর মধ্যেই এই ধরনের রুম। চলে এলাম সকালবেলা নাস্তাতে, নাস্তায় কচুরি, লুচি, ডিম, এ হচ্ছে নাস্তা করার জায়গা, মানে ব্রেকফাস্ট করার জায়গা আর কি। এবার আমাদের কাজ শুরু হচ্ছে, বলাদা রেডি করছে নিজের ক্যামেরা, শুভও রেডি করছে। এটা হচ্ছে এটা ঝাউ বন, মানে বলতে পারেন মোহনা, গোপালদা ওখানে নিজের কাজে ব্যস্ত, এটা মোহনা। এখানে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা নদীর জল সমুদ্রে আসে মেশে, মোহনার পাশে ঝাউ বন, প্রচুর ভিডিওতে আপনারা দেখতে পাইছেন এই ঝাউবন, এখানে আজকে শ্যুট। আর একটা নতুন জিনিস পেলাম আমরা দেখতে, সেটা হচ্ছে লাল কাঁকড়া। ওই যে দেখুন আপনারা কেমন কাঁকড়াগুলো হাঁটছে, পুরো এলাকা জুড়ে ভরে আছে এই লাল কাঁকড়াতে। লাল কাঁকড়া, এই দেখুন যতদূর নজর যাবে শুধু লাল কাঁকড়াতে ভর্তি। ওখানে স্যুট শেষ করে আমরা রুমে চলে এলাম, এরপর রুমে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর আমরা অন্য স্যুট করব। তারপরে আমরা বাকিটা দেখাবো। এ হচ্ছে আমাদের লাঞ্চ দুপুরের, ভাত, মাছ,
সালাড, ডাল মাখনি আর একটা মিক্স তরকারি। চলে এলাম নেক্সট লোকেশনে, এটা হচ্ছে একটা সুইমিং পুল রিসোর্টের, এখানে 2 নম্বর শটটা হবে। সুইমিং পুলে শ্যুট চলছে, ক্যামেরা রেডি হচ্ছে, এটাও রিসোর্টের আরেক দিকে একটা সাইড, যেখানে এখন হয়তো পাবলিককে আসতে দেওয়া হয়নি কারণ এটা এখনও চালু হয়নি। কি সুন্দর রুমগুলো, ঠিক ঝিনুকের মতো দেখতে। চলে এলাম আমরা আমাদের শেষ লোকেশন, মানে বিচের মধ্যে। শ্যুট চলছে বিচে, ক্যামেরা নিয়ে সবাই কাজ করছে, বিকেলবেলার দৃশ্য। দূরে আস্তে আস্তে সানরাইজ হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেল। শ্যুট চলছে বিকেলবেলায়, বিচটা খুব সুন্দর বিচ, বেশি লোকজন নেই। বিচে শ্যুট শেষ করে আমরা রিসোর্টে প্রবেশ করলাম, এখানে রিসোর্টে চলছে আমাদের 4 নম্বর শ্যুট, একদম রাতের শ্যুট, শেষ শ্যুট। দেখতে পাচ্ছেন রিসোর্টটা রাত্রেবেলায় কেমন লাগে দেখতে, ক্যামেরা যতটুকু ধরতে পাওয়া যায়। গুড মর্নিং, শুভ সকাল। আমরা সবাই বেরোবো বলে এখানকার ব্রেকফাস্ট করছি। গোপালদা আলোচনা করছে কোন কীভাবে কথা যাব কি নাই, তো কালকে রাত্রে এন্ড করতে পারিনি, তাই এখন নাস্তা করে আমরা এই দাঁড়িয়ে আছি। ভাবলাম আপনাদেরকে গুড বাই জানিয়ে দিই এবং লাস্টের মতো আরেকবার রিসোর্টটাকে দেখিয়ে দিই। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ব্লগ যদি ভালো লাগে তো একটু লাইক আর শেয়ার করবেন, যাতে আমরা আরও ভালো ভালো ব্লগ বানাতে পারি, ব্লগ বা বিহাইন্ড দ্য সিন যেটাই আপনারা বলতে পারেন। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।